আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম দাম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা যাদের চুল পড়ে যাচ্ছে এবং চুলের গোড়া খুব দুর্বল এবং বেশ কিছু দিন প্রচুর পরিমাণে চুল পড়ে টাক হয়ে গিয়েছে তাদের জন্য কম দাম বাজার কম দামে নিয়ে এলো বিখ্যাত লেনবেনা কোম্পানি হেয়ার গ্রোথ এসেনশিয়াল অয়েল বন্ধুরা এই হেয়ার গ্রোথ এসেনশিয়াল অয়েল যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের চুলের গোড়া ভালো মজবুত হবে এবং চুল পড়া বন্ধ করে দেবে অল্প দিনের মধ্যে শুধু তাই যাদের চুল বড় হচ্ছে না তাদের চুলের গোড়া প্রচুর পরিমাণে পুষ্টি যুগে এই চুল বৃদ্ধিতে সহায়তা করে থাকে বন্ধুরা রিসেন্টলি যাদের চুল পরে মাথা প্রায় অবস্থা হয়ে গেছে তাদের জন্য এই এসেন্সিয়াল অয়েলটা খুবই কার্যকরী কারণ এই এসেন্সিয়াল অয়েলটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের নতুন করে চুল আবার আপনাদের কাছে আমার যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল বাটনে ক্লিক সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে ঢুকে ভিডিও গ্যালারি থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেম রয়েছে আপনারা দেখে আপনাদের পছন্দ নিয়ে প্রোডাক্টটি আমাদের অর্ডার করব আর আমাদের কম দাম বাজার এই সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি দিয়ে থাকে তো বন্ধুরা এই এসেনশিয়াল অয়েলটা আসলে কিভাবে আপনার চুলকে সহযোগিতা করে সেটাকে আমি বলি এই এসেনশিয়াল অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং বিভিন্ন ধরনের অয়েল রয়েছে যা চুলের গোড়ায় পৌঁছে চুলকে ভালো মতন খাদ্য পুষ্টি দিয়ে থাকে যার ফলে চুলের গোড়াটা মজবুত হয় এবং চুল পড়ে যার হাত থেকে রক্ষা করে আর যাদের চুল বড় হয় না এই পুষ্টির কারণে চুলের বৃদ্ধিতে সহায়তা করে আর যাদের চুল পড়ে গেছে অথচ চুলের রয়েছে গোড়া তাদের জন্য এটা আরও ভালো কাজ করে থাকে তখন যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের নতুন করে চুল গজানো শুরু করবে আর বন্ধুরা এই এসেন্সিয়াল অয়েলটা কিভাবে ব্যবহার করতে হয় এই এসেন্সিয়াল অয়েলটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা শ্যাম্পুর মাধ্যমে এসেন্সিয়াল অয়েলটা ব্যবহার করবেন অর্থাৎ আপনারা যখন প্রতিদিন বা একদিন পরপর যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুর মধ্যে এই এসেন্সিয়াল অয়েলটা মিশিয়ে আপনারা শ্যাম্পু হিসেবে কাজ ব্যবহার মাথায় দিবেন তো প্রথমে আপনারা একশো এম এল শ্যাম্পু নেবেন এবং একশো এম এল এর সাথে ভালো করে সাথে মিক্স করে তারপরে মাথায় দিবেন যদি আপনারা দুইশো এম এল শ্যাম্পু ইউজ করেন তাহলে দুইশো এম এর সাথে এই এসেন্সিয়াল অয়েল ছয় এম এল এসেন্সিয়াল অয়েল আপনারা শ্যাম্পুর সাথে মিশিয়ে তারপরে শ্যাম্পু মাথায় দিয়ে শ্যাম্পু করবেন আর বন্ধনা শ্যাম্পু করার পরে সাথে সাথে ধুয়ে ফেলবেন না পাঁচটা মিনিট অন্তত শ্যাম্পুটা আপনাদের মাথায় রাখবেন এতে করে মাথার কোষগুলোর ভিতরে এবং চুলের গোড়ায় এই এসেনশিয়াল অয়েলটা সহজে পৌঁছাতে পারবে তো বন্ধুরা এই শ্যাম্পু করার পরে যখন চুল আবার ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলে আর কোনো কিছু করবেন না এই অবস্থায় রেখে দেবেন পরবর্তী সাধারণত একদিন বা দুই দিন পর পর আপনারা এই এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করবেন দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল দ্রুত বৃদ্ধি পাবে আর যাদের মাথায় চুল পড়ে গেছে তারা এটাকে দীর্ঘদিন বা দুই তিনবার ব্যবহার করার পর দেখবেন যে আপনাদের চুলে নতুন নতুন যেই জায়গায় টাক পড়ে গিয়েছে সেই জায়গায় নতুন চুল গজানো শুরু করেছে আর বন্ধুরা এই এসেন্সিয়াল অয়েলটা আমরা একটু ওপেন করে দেখি বক্সের মধ্যে কি কি আছে এখন এই বক্সটা আমি খুলছি খোলার পরে ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি সুদৃশ্য বোতল রয়েছে কাঁচের বোতল এবং এই ক্যাপটা খোলার পরে আমরা দেখবো এখানে একটা ঢাকনা রয়েছে আপনারা এই ঢাকনা খুলে ব্যবহার করতে পারেন অথবা সিরিঞ্জ আছে যে সিরিঞ্জ মানে ইঞ্জেকশন দেয় সেই সিরিঞ্জ নিয়ে এসে শুই ঢুকে আপনারা তিন এম এল মাপ নিয়ে সিরিঞ্জের মধ্যে এম এল মাপ দেওয়া আছে সেই তিন এম এল এসেন্সিয়াল অয়েলটা নিয়ে শ্যাম্পুর সাথে মিশাবেন শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন তারপরে নেওয়ার পরে এটা ভালো করে ঢাকনাটা ঢেকে রাখবেন তো বন্ধুরা এই হচ্ছে আপনার বিখ্যাত বিনা কোম্পানির হেয়ার গ্রোথ এসেন্সিয়াল অয়েল এখন এই হেয়ার গ্রোথ এসেন্সিয়াল অয়েলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য করার পরে যখন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে এই প্রোডাক্টটি নিয়ে হাজির হবে তখন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা বসে অবশ্যই প্রোডাক্ট চেক করে নিবেন প্রোডাক্টটি যাতে ইনট্যাক্ট থাকে সেদিকে লক্ষ্য করে নেবেন কারণ ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আমার সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানি আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ